বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত এনে দিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে যায় না রাখা কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বতে তো এক মহান আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত এনে দিল হায়নার কবর থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্বতে তো মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বতে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত ভালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই চিৎকার করে বললাম
আজ আমি তিন দিন যাব কিছুই খাইনি। মুখ ভাত দাও। হ্যালো সাউন্ডটা আমার কিতে ফিরেও চাইলো না। আচ্ছা আচ্ছা চোখের সামনে আমি দেখতে পাচ্ছি কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। আমি আমি বা ছাড়বে কেন? আমি একটা মানুষ, এই কুকুরের সঙ্গে লড়াই করে কথাটা কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? কি বাবু দেখতে পাওনি? ওই না তো, ওই যে কাছারি বাড়ির ভিতরে এক পাল কুকুর বসে মর যাচ্ছে আর বাইকে না যাচ্ছে। ওরে কুকুর নাই তো কি বাবু পাগলা? ওরে মানুষ করে কেসারে দুদিনে টাকার পায় না ওরে তো করে। ওরে মানুষ করে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে চাপাদাবি করতে পারে? চুপ কর শয়তান। বুঝেছি বাবু। কি বুঝেছিস? জানিস আমরা কারা? জানি না আবার ইংরেজিও জানিস দেখছি। তোর নাম কি? দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে দেখে আমার দিকে দেখতে পাবে। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাসবার দাবি নিয়ে বের করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো, আমার বাজার ভেদ করে জানিত হচ্ছে অবস্থা জনতার সাম্যবাদের সকাল। তোমার বার ভারত গজিয়ে চড়ে পাগলা ভালো লোকের একটা টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। যেদিকে চাই শুধু ভিকারি আর ভিকারি। সেটা তোমরাই করেছো বাবু। অধিকার আর আদায় করে নেবে এসব ভিকারির দল। লক্ষ্মীর কুলে এনে দি বাংলার কৃষক কৃষানি, ওদের ছিল ভোলা বড় ধান কুকুর বড় মাছ গোয়ালে ছিল দুধালু গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতি পরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায় সব হারিয়ে গেছে। বাজে কথা ছাড়ে বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবতার পাত্র। পাগল তো বলে কি, ওরাই আমাদের প্রাণ। হ্যাঁ কুমার, ওরাই তোমাদের প্রাণ। চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীটার দিকে চেয়ে দেখো, দেখবে মানুষের নিত্য প্রয়োজন জীবনে মরণে ওরা চিরকাল তানে ধার ধরে থাকে। মাঠে মাঠে বীজ বুড়ে ওরাই পাকে ধান থাকে। তুমি তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরাই আমরাই তো খাঁটি মানুষ, আমরাই খাঁটি মানুষ, আমরাই মাঠে কাজ করি। তোরাই কাজ করে? হ্যাঁ হ্যাঁ আমরাই মাঠে কাজ করি। হ্যাঁ তোমার ওরাই কাজ করে, ওরা কাজ করে, ওরা কাজ করে, দেশ দেশান করে, অঙ্গ ভঙ্গ করিব সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাইয়ে গুজরাটে নাকি শত শত সম্রাটের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। কি গো বাবু কিছু বলছে?
শয়তান আমার এই সর্বনাশের জন্য এভাবে বুঝি গ্রামের উপর তোমরা জ্বালিয়ে তুলেছেন বিদ্রোহে আগুনে বাবু বাবু আর কত সইব বাবু আর কত সইব ভয় নেই আর ভুলে উঠেছে হিমালয় চাপা প্রাচীন গৌরী শিখবে মোহিন বিদিয়া জাগিয়েছে সব্যসাচী বলো যাকে লাঠি মারলে তাকে পয়সা দিয়েছো কথা একটি পয়সাও দেয়নি বাবু একটি পয়সাও দেয়নি কেন দেবো একটি পয়সা পয়সা কি গোলাম করছে লাঠি মারলে কোনো ভোটা রক্ষার অধিকারে সভ্যতা কাকে বলে জানো তোমার কাছে শিখব ভেবেছি তবে আগামীকাল এসো সভ্যতা কাকে বলে শিখিয়ে দেবো আজ আর সময় নেই কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছে এত সাহস তোমার যাও যাও বাবু বেশি দাবা দাবি করো না কি করবে তোমাদের বিরদাদ ভেঙে দেবো ভেঙে দেবো কি বললি যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করে কি বাবু ওরা ওরা যে গরিবের দুঃখ বুঝে না বাবু ওরা তো মানুষ নয় হুশিয়ার হয়ে যাবো চুলকের বাচ্চা দেশের আজ একই অবস্থা ছোট ভিখারি গুলো কেনা ভুল করছো দীপ নারায়ণ ভুল করছো কালের কালের যজ্ঞ ভক্ত গতিতে ঘুরছে আজ যারা কালের শিষ্যে কাল তারা ভগবত এ তোমার উন্মাদনা না এ আমার উন্মাদনা নয় তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে এ পাগলের প্রলাপ না এ পাগলের প্রলাপ নয় এ বিশ্বের প্রতিজ্ঞা ইতিহাসের শিক্ষা ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাদের ছাড়বো না পাগলা চোখ মেলেছে এই দেখো দুনিয়ার আকাশে উঠেছে বিপ্লবের স্বর ওই সর্বনাশা ধরে তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহলারই মারো খান খান হয়ে ভেঙে পড়বে বিরাটের সবুজ স্বপ্ন মরিচিকার মতো মিলিয়ে যাবে আজ হাসছ কিন্তু ওই হাসি আর থাকবে না সম্পদার অহংকারে আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু পদাঘাত সেই দিন তারই কাছে সেই মেহনতি মানুষের কাছে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে একটি পয়সা দাও গো বাবু
আমরা করব ভিক্ষে, জগলোক ভিক্ষে গুলো আকাশ কুসুম কল্পনা। আজ লজ্জা ভয় অপমান কিছুই নেই আমার।
কিন্তু আমার তো আছে রূপদা শবরী এক তলার মানুষ আমি সাত তলায় উঠতে আমার ভয় করবে না কোনো ভয় নেই শবরী আমি তোমার হাত ধরে তুলে নেব তাতে যদি বাধা আসে মানব না তোমার কাকা যদি কিছু বলে শুনব না আজ যখন করিলে কাল যদি সে ভুল হয়ে দেখা দেয় আমি সেই ভুলের মালা গলায় পরে একুল দুকুল ভুলে যাব এই বন বন্ধ
শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং, সে আমার রাজা আর আমি তার। এই একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী কুইন মানে রানী, কিং মানে রাজা, রাজা হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। এরা এরা কেউ বাড়িতে নেই, এ সময় আরো দুই চারবার পরে নেই। কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা। এই যে দিবা করেছে পড়েছে, কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত, হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। ওই দেখি, দেখি কি হবে, কিছুই বুঝতে পারবি। দাও দাও একবার। দূর পাগলা, বিয়ে পাশ করলে কি হবে, এ মহা তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা। না না, দেবে না, না দেবে না, না সময় নেই, দিবাকর সময় নেই, সন্ধ্যা যে হয়ে এলো। ছি ছি ছি, দাদা দাঁড়াও, তুমি কি পাগল হয়েছো দাদা? কেন কেন কি, তোমার এই ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যেবেলায় কোথায় একটু বিশ্রাম করবে? তা নয়, তোমার ফার্স্ট বুক নিয়ে তুমি ইংরেজি পড়তে বসেছো? বলবো না, তুই যে বিয়ে পাশ করেছিস, বিয়ে পাশ করা কি যাত্রার কাজ? এই কজনের ভাই বিয়ে পাশ করতে পারে? তা দশ দিন ধরে লোককে বলেও তোমার আশা মেটেনি দাদা? না রে না, আশা আমার মেটেনি, বুকের কম রক্ত জল করেছি তোর জন্য। মা বাবা মরা এই ছোট ভাই তুই, লিকলিকি ছিল তোর চেহারা, দিন রাত শুধু কাঁদছিস আর কাঁদছিস, পাড়ার লোকরা বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলত। আমি বলে রাখছি, এ ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি আজ বাস্তবে রূপ দিয়েছো, সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি বেঁচে থাকে। দিবাকর, এই দেখো, এই সে না থাকলেও তো আমি আছি, গায়ের লোক কত কথা বলতো। দিবঙ্কর, ভাইকে এ তুমি ভালো করছো না দাদা, কারো কথা শুনিনি দাদা। আমি সকলকে বলে, আমার ভাই বিয়ে পাস করেছে। আরে বলবো কি রে দিবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে, সবাই বলছে হ্যাঁ ছেলে বটে এই দিবাকর, শুভঙ্কর চাতুর্যের ভাই, কোথাও দাঁড়ালো না, সকাল একবারে বিয়ে পাস। আচ্ছা দাদা, তা না হয় হলো। আচ্ছা এইবার বলো তো, তুমি এই বই কেন পড়ছিলে কেন? আরে ইংরেজি শিখবে, ইংরেজি ইংরেজি শিখবে, শিখবো না? আজ বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, মস্ত বড় মানিলুক হবি, কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। এ সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি, আমি যদি তার অর্থ বুঝতে না পারি। শুধু কি তাই, এমএ পাস করা দিবাকর বাবুর দাদাকে কত লোকে বলবে বড় বাবু? কি বললি? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার সবরি, কখনো এ কথা মুখে আনবি না। আচ্ছা বড় বাবু। আবার বড় বাবু? আরে আমি বাবু হব কোন দুঃখে,
আমি পূজারী মামুন জন্ম করতে বিক্রি করতে করতে কলম ভেঙে যায় প্রথম ভাগের বানান করতে গিয়ে সাতবার ধূপ কিনতে হয় তবে হ্যাঁ এই দিবাকর হবে সবচেয়ে বড় মস্ত বড় চাকরি করবে কেউ বলবে বড় বাবু কেউ আমি নিজের কানে তা শুনব আর প্রাণ ভরে হাসব শবরী দাদা শেষে পাগল না হয় পাগল তো তুই করছিস শবরী করছিস না এই আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লি তো পারতি বিএ পাস করতে গেলি কেন জবরদস্ত শবরী দেখো দেখো দাদা কি বলে শুনো অলক তুলবে তো মুখে আনবি না এখন ওর এমএ পাস বাকি দাদা এই আমি একটা কথা বলছিলাম কি কথা বল বলছিলাম যে এমএ আর পড়বো না কেন অভাবের সংসার এমএ পড়তে গেলে অনেক খরচ হয় হবে কিন্তু দাদা অত টাকা পাবেন কোথায় কে ভাবনা দাদাই ভাববে না দাদা না অনেক কষ্ট করেছো তুমি অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান আমার মুখ থেকে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখ থেকে অনেক অশ্রু পাথরের মধ্যে ঝরে পড়েছে ধরো না তা আমি করতে দেব না কি করবি চাকরি করব দাদার দুঃখ ঘোচাবো তোমাকে মানুষ করব সেসব পরে হবে না দাদা না পরের কথা বলো না চেয়ে দেখো তোমার গায়ে একখানা ভালো জামা নেই চেয়ে দেখো শবরীর পরনে একখানা ভালো শাড়ি নেই স্বয়ং জন্ম অবধি এক ফোঁটা দুধের মুখ দেখিনি এর পরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে 100 বার বলবো ভেবে দেখো দাদা এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না ভেবে দেখো দাদা দেশে আজ দুর্দিন লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে কি শহর কি গ্রাম কি ছোট কি বড় সর্বত্র এক অবস্থা সবাই বলছে অন্ন চাই বস্ত্র চাই কাজ চাই দুধের বাচ্চা ছেলে সেও বলছে তার মুখে আজ এই কথা সেও বলছে একটি পয়সা দাও চয়ন দাও না পিসিমা আমি বিস্কুট কিনবো কাল দেব চয়ন না না আমাকে আজকেই দিতে হবে কাল না দিলে আমি কিন্তু তোমাকে একটা জিনিস দেব না কি জিনিস নে চয়ন বলবো না এই দেখো দাদা কি বলছিলাম যে আমি একটা চাকরির সুযোগ পেয়েছি পেতে হবে না কিন্তু আমার হিসেব থাম থাম অনেক হিসেব দেখেছি শুভঙ্কর চট্টোপাধ্যায় কার হিসেব দেখতে হবে না এই হিসেবের বাইরেও যার একটা হিসেব আছে সেই হিসেব রাখিস তাহলে এমএ তোকে পড়তেই হবে এমএ পাস না করলে মানুষ মানুষের মতো মানুষ হয় না তাহলে তুমি কিসে পাস বড়দা আমি আমি এই আইএ বিএ এমএ এর উপরেও আরেকটা কেরাস আছে রে আমি সেই কর্তব্যের কেরাসে পাস আমি সেই কর্তব্যের কেরাসে পাস হলো তো তা তো হলো কিন্তু এই শবরী এই শবরী কি এই যে ওটা কি রে কোনটা এই যে যেটা তোয়ন তোকে দিল আর তুই তো করে লুকিয়ে রাখলি এ ও কিছু না কাকু চুপ 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 এই এই চুপ করো সোনা আমার আমার জাদুমণি বলতো তো আমি কাল তোকে একটা বেল শুন শুন আমি তোকে কি আমি তোকে দুটো আরে শুন শুন ধ্যাতের মিথ্যে কথা ও তোকে পয়সা পাবে কোথায় ও দাদার উপর ঘাট ভেঙে খায় আমি তো চাকরি করে কিছু পয়সা পাই টিউশনে করি তার থেকে ওকে না তোকে একটা মস্ত বড় বল হে বল 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 এইবার বল তো মানে কথাটা কি বল 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 বলবো হ্যাঁ বল
ছোট দিয়ে ঢুকিয়ে লাভ কি? তুই যে রূপের সঙ্গে চটিয়ে প্রেম করে বেড়াচ্ছিস তা কিন্তু আমি বুঝে ফেলেছি। আচ্ছা তুই একটা কি? আরে আমি একটা ছোট দিয়ে আবার কি? দূর হয় এখান থেকে। চলে যাবো? এই চলে যাবো। আচ্ছা চলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ভালো কথা মনে পড়ে গেছে। ভালো কি? আরে তোর কথাই তো বলবো, এই রূপের নাকি ভয়ানক অসুখ করেছে। তাহলে আর কিছু পারিস আর না পারিস অন্তত এতটুকু চিনতে পারবি কোনটা ও আর কোনটা। আমার বোন কে তা কি জানি বাবা, তা হলে হতে পারে কারণ এই প্রেম সালে তো আমার লেখাপড়া নেই। তা যাক গে, এখন থেকে দুটোরই আয়োজন করা যাক, প্রথমত আমার এম এ আর দ্বিতীয়ত শোভনীর। শুভঙ্কর অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুফাও। তাহলে সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকায়। কি বললে ম্যানেজার? রায় দেখি রায় বাহাদুর টাকায় চলে একটা ভিখারির সংসার। তাই তো চলতে স্যার। না তা আমি চলতে দেব না, যে সম্পদ আমি মুখে রক্ত জল করে করে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ, আমি একটি পয়সা অপচয় হতে দেব না। হ্যাঁ আরেকটি কথা বলুন স্যার, শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন করে তুলছে, কারখানার শ্রমিক ও সুখার ইন্ধন যোগাচ্ছে, এর সঙ্গে স্বাধীন অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি আর একটা ব্যবস্থা করে ঘোষাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না, ওই দিবাকরের অসুখকে একটু শিক্ষা দিতে হবে, রোপ আর সবরের বিয়েতে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি চেষ্টা করে দেখুন, রোপ বিয়ে তো সম্মত হয় ভালো, নইলে আমার প্ল্যান মতে কাজ করতে হবে। নিশ্চয় ভিখারি শুভঙ্করের বংশে বধূ করে ঘরে আনলে রায় দেবীর রায় বংশের অভিজাত তো ধুলোর সঙ্গে মিশে যাবে বাবা। তাড়াতাড়ি শুনেছি স্যার, মেয়েটা ভালো নয়, আর কতগুলো রেঙ্গা ছেলের সঙ্গে। থামো ম্যানেজার, রূপনারায়ণকে পাঠিয়ে দাও, যাও। এখনই যাচ্ছি স্যার। আর শোনো। বলুন স্যার। বোন শিখে দিয়ে শুভঙ্কর ছাটাটিকে দেখে পাঠিয়ে দাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? আগে হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনে আমি আগে থেকে কাজ সেরে রেখেছি। শুভঙ্কর ঠাকুর যে করে আসবে আমার কথা বিশ্বাস না হয়, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন আমার কথা সত্যি কি না। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ, আপনি জানেন না বাবা দাদা আজকাল জিন্স পর্যন্ত করছে। দীপনারায়ণ সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছ? দেখেছ তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলের থেকে বিলের সিজা একটা অমানস হয়ে? রূপনারায়ণ আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ। কেন? লোকের মুখে আমি আর সব কি শুনছি। কে শুভঙ্কর ছাড়া চোখে ছানা চেনে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার? দেব সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর যেটা যে বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের, বাবার সঙ্গে প্রথম যেদিন মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও চিনি। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাত দীপ কারণ। হ্যাঁ সে তো হবেই। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? ইচ্ছে করলে তুমি একবার বিলেত থেকে ঘুরে আসতে পারো,
যাক বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলো তুমি নাকি শুভঙ্কর ছাড়া রাজ্যের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের মনের সঙ্গে মেলামেশা করো এ বোধহয় মিথ্যা। না কেন, আমি তাকে ভালোবাসি। দাদা বাবার মুখের উপরে কথাটা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা সরম বিলাতের মাটিতে রেখে এসেছে দীপ নারায়ণ তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজে আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চট্টোপাধ্যায়ের বোন শবরীকে আমি বিয়ে করতে চাই। মাতালের সঙ্গে অভিনয় করতে মদ কে আসতে হয় দীপ নারায়ণ? তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপ নারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে? তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিঘি রায় বাহাদুর রায়। দেখো চেন না তুমি, জানো না তো আমার অতীত ইতিহাস, যার নামে সারা রায় দিঘি থরথর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায় দিঘির উত্থান পথন। গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনি ভুলে গেছেন কাকা, রূপ নারায়ণ আর যার নাম আলোক নয় সে সমাজে আপনি প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারের পাশ তুলে। আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করবেন না। তুমি ভুলে গেছো কেন দীপ নারায়ণ, এই রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোপর কুড়াতো। তাহলে রায় শুনো রূপ নারায়ণ, রায়বাড়ির একটি পয়সা আমি তোমাকে দেবো না। কাকু তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, রূপ নারায়ণ যদি বংশ মর্যাদায় কলঙ্ক বাদ করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। তুমি সেই গরিব মেয়েকে ভুলতে পারবে না দাদা? না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত মেয়ে এনে দেবো। ভালোবাসার শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপ নারায়ণ, রূপ নারায়ণ সত্যি তুমি আদর্শবাদী, শিক্ষা সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চ, আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে, সবরূপকে আমি বধুরূপে বরণ করে আনবো। কাকু এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে নিলাম, আপনি হ্যাঁ আজ সকালে মুম্বাই থেকে কোম্পানির চিঠি পেয়েছি, কাল সকালে তোমাকে বিমান যোগে মুম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, তুমি একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি রূপ নারায়ণ, পারলে না কোনদিন ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহ। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তার ওই শয়তানি করবে রায়বাড়ির রক্ত দিয়ে এই সাত মহল অট্টালিকা। দাদা আর তোমাকে একটা কথা বলে যাই দীপ নারায়ণ, কথাটা মনে রেখো, আত্মীয়ের দেয়া বিষও ভালো, অনাত্মীয়ের দেয়া মধু ভালো নয়। বাবা মূর্খ রূপ নারায়ণ, এইবার এইবার দেখতে পারবে ভুজঙ্গের আসল রূপ, তার বিষাক্ত চুমুল খেয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। কে যেন আসছে? কে? আমি শুভঙ্কর চট্টোপাধ্যায়। তোমারই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপ নারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? না, লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালাই, এমন জানলে আমার ভাইটাকে আমি সঙ্গে করে নিয়ে। কি করে তোমার ভাই? আজকে এমএ করছে। তাহলে রূপ নারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে। এক কথা বলছেন কেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দি, তোমার বোনকে তো দিয়েছি। জি 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 জি, আমার বোনকে আপনারা চিনেন না? খুব চিনি, তোমার বোন যৌবনে যন্ত্রাঙ্গবাজি
রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। রায় বাবু কথাটা বলতে আপনার চিন্ত কষে বললো না, শুভঙ্কর চাটুর্যে কারো চোখ সঙ্গানির ধার ধারে না, কারো একটা খায় না, কারো কাঁচা এলে সে পার দেয় না। শুনো শুনো শুভঙ্কর, রাগ করো না, এক কথা তো আমার নয়, রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে এই যে স্যার এ চিঠি রূপ নারায়ণ লিখেছে, এত বড় মিথ্যাবাদী সে, না 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 অবিশ্বাসের কোনো কারণ নেই, তার হাতের লেখা আমি চিনি, কিন্তু কই কোথায় সেই মিথ্যাবাদী শয়তান, দেখুন তাকে, দেখে যাই তার কেমন বুকের পাটা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দাও। না মিথ্যাবাদী রূপের সঙ্গে আমার বোনের বিয়ে আমি দেব না, এই চিঠি নিয়ে আমি চললাম, সাত দিনের মধ্যে আমার বোনের বিয়ে দিয়ে এ চিঠি আমি তার সামনে ছুঁড়ে ফেলে দেব, আর এই মন্দিরপুরের 5,000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী হেও প্রতিপন্ন করে তাকে কুচিয়ে দেব, যে এই শুভঙ্কর চাটুর্যে পরিব হতে পারে ছোট লোক স্যার। আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু, আজ ভোরেই তুমি রূপ নারায়ণকে মোটরে করে বিমান বন্দরে পৌঁছে দেবে। বাবা হাজার বার বিলেত থেকে ঘুরে এলো রূপ আমার কাছে শিশু স্যার, সে হাত পাতলে আমি বুঝি কি বলবে বাবা, সে পা রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ বুঝতে পারে কোন পথে চলবে। আচ্ছা আচ্ছা মিস্টার গোসাই, চিঠিখানা ম্যানেজ হলো কি করে? বলা জন নাই, জল করেছি। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কি কুমার সাহেব, সবরীকে আমি পাবো না? শিওর, কি করে সম্ভব? সে কথা কেন নয়, ওই ক্লিন গার্ডেনে। বেশ তাই হবে, তবে হুঁশিয়ার মিস্টার খসান, একটা ভ্রমরের ডানা মুচড়ে ভেঙে দেওয়া হলো, আরেকটা ভ্রমর মধুর তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমর এই আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2,000 টাকা 5 বোতল হোয়াইট লেভেল পুষ্টি আজ রাতের মধ্যেই গ্রিন গার্ডেনে পৌঁছে দেব, বিনিময়ে বিনিময়ে মন্দিপুরের ফুটন্ত গোলাপ সবরীকে। একটামের চৌবনের বিনিময়ে মাত্র 2,000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ, ভারত জুড়ে কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছো তা কেউ জানে না, কিন্তু আমাকে তা জানতেই হবে, নিজের বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে আমি পথের ফকির করে দিয়ে তোমার সব কিছু আমি আত্মসাত করে নেব। আমার গায়ের এক এক ফোঁটা রক্ত।
সে পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল হারামজাদা মিথ্যাবাদী চত্বরের দল এখন আমার সর্বনাশ করে দিয়েছিল পটেক পটেক আরে বড় পটেক কথা শুনুন হাজার মশাই কোনো কথা আমি শুনব না কি হলো বলবেন তো জানা না কি হলো জানা না চত্বরের দল তোমাদের নামে মুকদ্দমা করব মানহানির মুকদ্দমা করব তোমাকে পুলিশে দেব জানো না আমার নাম হীরালাল হালদার আমার সঙ্গে চালাকি পটেক পটেক আরে বেটা পটেক কি হলো হালদার দাদু তোর মাথা ওই তোর মাথার বার মুন্ডু হলো রে বেটা নচ্ছাত ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতলব শিয়ালে ধরা পাঠা দিয়ে ধর্মরাজার পুজো তার মানে তোর বোন কুলোটা হালদার ভাই আজ থেকে বললে মনে হচ্ছে ওরে তখন বোধহয় খেয়াল ছিল না যখন তোর বোনকে দিয়ে মুঠু মুঠু টাকা রোজগার করেছো কে বলেছে আপনাকে এই কথা জামালবার সেই বলেছে সে বলেছে সে মিথ্যাবাদী থাম 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 তোকে আর ওকালতি করতে হবে না তুই কোথাকার কে হে জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে মানুষ কে কে সে মিথ্যাবাদী শয়তান আপনি তাকে দেখিয়ে দিন আমি তো মাথা কেটে নেবে মুকদ্দমা করবো তোদেরকে না পুলিশে দেবো হারদার দাদু চুপ করুন বরযাত্রীরা কাঁদছে এখনই উঠে পড়বে উঠবেই তো তাহলে এ বিয়ে হবে না এখনই আমার ছেলেকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আমি হাত জোড় করে বলছি আপনি যা শুনেছেন তা সত্য নয় বিশ্বাস করুন সবারই মতো ভালো মেয়ে গায়ে একটিও নেই কাদের কলঙ্ক আছে তোমার চরিত্রে কোনো কলঙ্ক নেই বটে বটে হ্যাঁ হালদার দাদু আমি তো আপনার গায়ের ছেলে এক দুয়ারে বাস করি আপনি আমার কথা বিশ্বাস করুন সুবুরি ফুলের মতো পবিত্র আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে ওর ফুলের মতো জীবনটা নষ্ট করে দেবেন না দাঁড়াও 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 আমাকে একটু ভাবতে দাও কি ভাবছেন হালদার মশাই ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসব এগিয়ে যান দাদু এগিয়ে যান দুটি নির্লস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন তাই হবে কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যে আবার টাকা দিতে হবে বই কি ওরে কলঙ্কটা তো ঢাকতে হালদার মশাই এই কলঙ্ক তো মিথ্যে তোমার খোল তুমি কি তাক বলবে কত টাকা চা ধরো যে বাবা 1000 2 1 না আমরা কি আপনার মতো ছোট লোক হীরালাল হালদার ছোট লোক না হলে এমনি কেউ সর্বনাশ করতে উদ্যত হয় চরিত্রের খুব বড়াই করছে ঠিকানা জানেন তোর ভিটে আমি ঘুঘু চড়াবো তাই চড়াবেন আমি সর্ষে মনে রাখবো গুরু শালিক পতাকা এখন যদি ওই মালিপাড়াই পড়ে না থাকতে পড়তে পড়তে এত বড় স্পর্ধা আমাকে অপমান মুকদ্দমা করবো মানহানি মুকদ্দমা করবো তোদেরকে না বলেছে কথা শুন হালদার মশাই কথা শুনুন চুপ কর ধাপ্পা ভাপ্পা ভাপ চুপ তুমি রে গরুদান হ্যাঁ আমি বড় শালিক শালিক জেল খাই মানহানি মুকদ্দমা করবো আরে আরে এ এ এ শয়তানের দল পরে দেখ আমাকে অপমান মুকদ্দমা করবো মানহানির মুকদ্দমা করবো হারামজাদা ছোট লোকের দল কথা কিনে দিবা তো পড়ে দেখ পড়ে দেখ ইনি কুমার পিতনারে এ চিঠি রূপ ডাক্তার কবি লিখেছে কিছুদিন আগে প্রথম আমি বিশ্বাস করিনি
তারপরে বুঝলাম এ কাজ কারি তাই সাত দিন হলো সে বোম্বে চলে গেছে ছি 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 ফোন করব ভুল করব সেই বড়লোকের বাচ্চা যেমন করে আমার বোনের মাথায় মিথ্যে কলঙ্ক আটকা করে বাস ফেলেছে তেমনি তাকে যেখানে পাবো সেখানে আমি খুন করব চেঁচিয়ে কোনো লাভ হবে না তার চেয়ে তুই আমি অশোক সবাইকে হালদার আজ রাতের মধ্যে বিয়ে না হলে সবরি যে লগ্ন প্রস্তা হবে সবরির প্রতিজ্ঞা শেষ হয়ে গেছে দাদা এবার তার মহাপ্রস্থানের পালা যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ যেখানে নেই কোনো কলঙ্কের ভয় না রে না সবুরি মরতে তোকে আমরা দেব না কে দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখবে রে ছোটা আমার জীবন কাঠি যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে কিন্তু এ কলঙ্ক তো মিথ্যা সেই মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো এই কি তোমরা চা কোনো মেয়ের বাপ ছোটাকে মেয়ে দেবে না সমাজ ওদের আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আর বিলম্ব করবেন না সবুরিকে আমার হাতে সম্প্রদান করুন দাদা ওরে সবুরি তোর প্রতিজ্ঞা আজ সার্থক হবে এ যুগ সবুরিকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এ যুগের রামচন্দ্র এসো ভাই আয় বোন মুক্ততন্ত্রের কাছ নেই এই মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে খোলা বাতায়নে তোদের বইয়ের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি একত্রে বেঁধে দিলাম বাহ 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 বেস্ট লুক তো তোমরা ওবারের উঠুন থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারোনি কবি আরে ভেরি নাইস মানিয়েছে
মনে হচ্ছে যেন সাক্ষাৎ হর গৌরী। কি গো ছোকরা, ভাবছো কি? বউ নিয়ে বাড়ি চলে যাও, দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ড। আর মানে বুঝলি না বাবু? মানে ওরা ওরা হচ্ছে মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, কাজ ছেড়ে ফেলো, আমি ওদের বলে আসছি ম্যারেজ ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। ভাই ওদের যাত্রার আয়োজন কর। হ্যাঁ যাচ্ছি দাদা, যাবার আগে অসুখকে দুটো কথা বলে যায়। দিবাকর অসুখ, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কাটিয়েছি আন্তরিকতায়, তুই যে আমার সবচেয়ে প্রিয়, তুই তোর কাছে আমার অনুরোধ, তুই আমার এই অভাগী বোনকে ভুল বুঝিস না ভাই, ওরে ভুল বুঝিস। কি বললেন শুভঙ্কর দা? এই অভিশপ্ত একটা চিঠির জন্য একটা বিশাল ঝড় বয়ে গেল। আর আপনি না না না, এই চিঠি আমি মিথ্যাবাদী রূপের কাছে তুলে দেব। কই, কোথায় কোথায় সেই মিথ্যাবাদী? আরে প্রবঞ্চক দাদা, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো তো, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে মুখোমুখি জিজ্ঞাসা করব। শোভরি শোভরি শোভরি, বলো বলো কত টাকা তুমি আমায় দিয়েছো, কটা শাড়ি কটা ব্লাউজ আর কতগুলো গহনা তুমি আমাকে দিয়েছো? আমি বলো স্বার্থপর পুরুষ শোভরি কি সত্যি তার যৌবনের বিনিময়ে কোনোদিন বলেছিল একটা শাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটি পয়সা? অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। একই একই হলো রে, ভয় নেই শুভঙ্কর দা, আমি শুভরিকে দেখছি। তোমাকে দেখতে হবে। আমি ঠিকই করেছি। না না, তুমি তুমি ঠিক করনি, আর আর না, ওই চিঠি সেই ঘোষাল বাবুর। তাহলে এই চিঠি যাও। হ্যাঁ আমি আমি সব জানি, আই উইটনেস, মানে আমি সাক্ষী। মাথা ফেটে বাবুর রক্ত ঝরছে বড় বাবু। ওই দেখি সেই চিঠি, এই যে নেন সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্থা করে ফেলে দিলে। তাই তাই তো ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। রূপনারায়ণ, বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে, রাতের সাফালি মাটিতে ঝরে পড়েছে। না না না, আমি কল্পনা করতে পারিনি, আমি বিশ্বাস করতে পারিনি, আমি সবকেও ভাবিনি। দিবাকর, আমি না হয় লুফার স্কাউন্ডেল, কিন্তু তুই তুই তোর এমে পড়ার দৃষ্টি দিয়ে এদের ষড়যন্ত্র ধরতে পারিস নি ভাই।
তুই আমাকে ক্ষমা কর ভাই, ওরে আমি না বুঝে তোকে আঘাত করেছি। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় নিয়েছি। না শুভঙ্কর দা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো এতটুকু অভিযোগ আমি কারো শুধু কায় মনোভাবকে প্রার্থনা করে যাব। সমরেশ তাদের দাম্পত্য জীবন মধুময়। তাদের বুকের উপর লাথি মেরে বুকের পাতা ভেঙে দিয়ে কায়েম করতে হবে ব্যাহরিতে মানুষের ন্যায্য অধিকার। মাথা গরম করে কোন লাভ নেই, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না, এনা খেয়ে মরবে তবু সঙ্গ ঘুম মাথা তো ঘুম তাতে ঘুম তাতে ঘুম ভেঙে ভেঙে গেল আমার ঘুম। মেয়েটির একটি কথায় কে বলবে বস্তির মেয়ে দেহ আপনি কি বলছেন গোতাল বাবু, বহুত মেহনত করে 30 মিনিট
করে এই সিদ আমি আমদানি করিয়েছি হ্যাঁ বাড়ি কোথায় বললে কলকাতা নাম কি মৌসুমি কে আছে তার ওই নেই বাবুজি একটু বুড়ি মা ছিল লেকিন গেল সামলে সে সালিমিঠে এসে গেল গান জানে জরুর জরুর খেয়াল ঠকবা গজল টুংরি আপনি যেমনি উডার করবেন চোখে তেমনি গানে গিয়ে আপনার দিলকা খুশ করে দেবে নাচতে পারে কেন না পারবি বাবুজি উস্তাদ রেখে তালিম মিলিয়েছে মণিপুরি ড্যান্স দেখে আপনি খুশিতে বলবেন চোখে আচ্ছা ড্যান্স করতে শিখেছে মিথ্যে কথা বলছো না হরি রাম 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 কি কথা বলেন ঘোষাল বাবু ছেড় বদ্রী বসা কি ফালতু আদমি আছে তাহলে একেবারে আসল চিজ বলছো হ্যাঁ বাবুজি আসলি 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 একদম আসলি আচ্ছা চাউল তো নয় যে কাঙ্কুর মিশাবে তোল তো নয় যে হোয়াইট ওয়েল চালাবে ও তো জেনান আছে বাবুজি উসকি সাথ কোন সিজ বেজাল ছালেগা পতে তা ঠিক তা ঠিক কিন্তু আমার হোটেল যেন ভালোভাবে চলে এখন তুমি হচ্ছ আমার একমাত্র আস ঠিক আছে ঘোষাল বাবু ঠিক আছে নেবেন এই বদ্রী বসা বাদ বলে না সে আমি জানি স্যারজি তবে আর কোষ রুপিয়া ছুড়েন আমি একটা জাল দাবাই কারবা স্টার্ট করে দি জাল ওষুধের কারখানা হ্যাঁ কথাটা তুমি মন্দ বলনি তা কত টাকা দিতে হবে এই তা ধরেন 115,000 রুপিয়া কম থেকে কম কিন্তু বিপদ তো আছে নেই বাবুজি খুশ বিপদ নেই ভয় করলে চলবে না পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছে লেকিন সে পয়সা ধরে নিয়ে টিরিক্স বিকেল ধরবে ঠিক আছে সরজি ঠিক আছে হ্যালো তাই হবে কিন্তু বে মেয়েটা এখন আসছে না কেন কি করছে ও কেন ড্রেস ড্রেস করছে ড্রেস করছে কেন না করিয়ে বলেন দেখেন না চুকরি এখনই আসিয়ে এক লোজন কায়দায় বলবে হ্যালো মিস্টার ঘোষাল হ্যালো লিন বাবুজি আপনার চিজ আপনি বুঝি লিন তুমি কি আজই চলে যাবে সরজি হ্যাঁ বাবুজি লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলে যাবি তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও কেতু আছে বাবুজি তুমি যা চেয়েছিলে দেখুন বাবুজি একটু পয়সা কমতে হবে তো শেষ বদ্রী বসাকা বহুত লুসকান হয়ে যাবে সরজি তুমি চলে যাচ্ছ কিন্তু আরে চুকরি সারা দুনিয়া মে কই কিন্তু কিন্তু নেই আছে লজ্জা শরম বিলকুল ঝোল যেতনা সুরত রূপ হয় রুসনি হয় দু হাত ভর কে পয়সা কিস সারা গাঁও বলেন দেশ বলেন সব সারা আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি পরমিট হবে বাবুজি তুমি বাঙালি তবে এ পোশাক পরেছো কেন আমার এই পোশাক আপনার ভালো লাগে না ট্রিক্স বাবুজি সেরা ট্রিক্স হাসছো কেন হাসতেই তো এসেছি তোমার নাম তো মৌসুমি মুখার্জি হ্যাঁ আজ থেকে তুমি হবে মৌসুমি ঘোষাল ঘোষাল হ্যাঁ ঘোষাল আমার নাম মিস্টার কে কে ঘোষাল কাজেই তোমাকে আজ থেকে ঘোষাল হতে হবে বেশ তাই হলাম তুমি গান জানো জানি নাচতে পারো পারি জানো তোমাকে কেন এখানে আনা হয়েছে জানি কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায় আমি তার ধীরে মৌসুমে ধীরে কাল আমি নিজে তাকে চিনিয়ে দেব আচ্ছা আমি কোথায় থাকব কেন আমার কাছে আপনার কাছে কেন ভয় করছে ভয় না মিস্টার ঘোষাল ভয় আর করে না অনেক ভয়ের মরুভূমি আমি 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 মৌসুমে কি হলো কি দেখছো তোমাকে আমাকে হ্যাঁ তোমাকে
কি দেখছি জানো? এক মুঠো ফুল। আমি ওদের কেমন করে মরে? কেমন মিস্টার ঘোষাল? মরেনি তবে মরবে। আমি আমি মৌমাছি মৌমাছিকে ভীষণ ভীষণ ভালোবাসি। কে কে তুমি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ, মৌসুমে উনি কুমার দীপ নারায়ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। যাও তুমি বিশ্রাম করো গে। হ্যাঁ যাচ্ছি মিস্টার ঘোষ। আমার আর কি ট্রিক দাদা, স্রেফ ট্রিক। আমি আগে থেকেই শুনিয়ে দিয়েছি। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ ধর্মঘট হাল নিয়ে ঝামেলা। পুলিশে খবর দাও ম্যানেজার, দলের পান্ডা গুলোকে ঠান্ডা বাজি করে ঠান্ডা করে ফেলাও, দেখবি আসছে সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করে দিন। আরছে বলো, আমি নিশ্চার বন্ধ করে ঘরে বসে থাকি। আমার মনে হয় এ সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না না, নতুন লামা ইস্পাত সীসা যত বড় মজুর, একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদ পুড়ে পেঠে লাল হয়ে যাবে। টেলিফোন এসেছে স্যার, দেখি কে বলছে। মিস্টার ঘোষাল এসেছে, আপনি জানেন? জানি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে ওকে যেন চটিও না। তার মানে কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে লোকটা সব জানে। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দিয়ে দাও বাবা। দেব নারায়ণ, আমার উদ্ধতন তিন পুরুষের কথা বলছি, তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করত তুলে মাস্টারি, দোখানা করু ঘর ছিল তাও সময় মতো ছাওয়া হতো না, চোঠাশ্র ছেলেমেয়েরা মাঠে মাঠে গোবর করাত, সেই রায় বংশের আজ এত কীর্তি এত বুদ্ধি প্রতি সবই আমারই বুদ্ধি দিয়ে গড়া। একটা ঘোষাল কি করবে, এমনি বিশটা ঘোষালকেও আমি চড়িয়ে মাথে মারামারি লেগে আছে স্যার। কি হলো মিস্টার ঘোষাল? রব সাহেব মদকে দারোয়ান ভুজং সিং কে মারধর করছিল, তাই সরকার মশাই আমাকে টেলিফোন করে জানিয়েছে। রূপ তো হলে ড্রিঙ্ক করছে। তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো তুমি আমার খেয়ে। শুভঙ্গ চাতুর্যের ভাই দিবাকর এখানে কেন? মন্দিরে না এলে দেবদর্শন হয় কি করে? কে চাও তুমি? কৈফিয়ত কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুশেখ সংসার শোষণ করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যে কলঙ্কের পশুরা? ফুল হয়ে যে ফুটেছিল সুন্দর হয়ে করলেন তাকে বিন্ত ছুত। আমরা কাউকে কৈফিয়ত দিতে হবে ম্যানেজার সাহেব। দিবাকর না দেব নারায়ণ যুবক, কি ভেবেছেন আপনারা? হাতে ছোট সরল সহজ মানুষের মনে ঢেলে দিলেন কাল কেউটের বীজ, আর একজন কাঞ্চন ভেরে কাজ কুড়িয়ে খাচ্ছে, আর একজন পান করছে পুতল পুতল মদ, কিন্তু কেন কি অপরাধ করেছে তা বলতে পারে? বাসলতা করো না দিবাকর। মনে করেছেন রায় বাহাদুর ভোজন নারায়ণ রায় সাত মহলা রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবু পারবেন? নিশ্চয়। কেন আমরা তো অন্যায় করিনি, অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝর ঝর করে ঘরে বসে আমাদের ফুটু চাল দিয়ে মাথা গুঁজবার জন্য আপনাদের সুরমোট তালিকায় তো আমরা ছুটে আসিনি। আমরা না খেয়ে শুকিয়ে কুকড়ে রাস্তায় পড়ে শিয়াল কুকুরের মতো মরছি, আপনারা অথচ সমান দুবে ত্রিভুজ করছেন, দুনিয়া কালোবাজারি করছেন, আমরা তো তা কেড়ে নিতে আসিনি। বলে নিশ্চয় আসতে আসতাম, কিন্তু আসিনি মোটে। এত সাহস কোথায় পেল যুবক? নিশ্চয়ই রূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার,
মারবো দরোয়ান।